हेलो एवरीवन, वेलकम टू माय चैनल मोनामी सचपच ब्लॉग्स। आज के আমার ব্লগ ফোরে তোমরা কিন্তু অনেক একটা ইন্টারেস্টিং প্লাস হেল্পফুল একটা ব্লগ দেখতে পাবে, একটা কন্টেন্ট দেখতে পাবে। বাট তার আগে তোমরা বলো, এটা তো শীতকাল, আর শীতকালের ফেমাস ফ্রুটস মানে হচ্ছে, আমি তোমরা ঠিকই ধরেছ, আমি লেমন আর চিকুর কথা বলছি, অর্থাৎ সবেদা আর কমলা লেবু। আমার ওই দুটো ফ্রুটসই শীতকালের ফেভারিট ফ্রুটস, তো আমি কিন্তু এখন ওই ফ্রুটস গুলো খাবো, আর তার কিছু মোমেন্টস আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। তো সবেদাটা আমি খাচ্ছি, দেখো কত জুসি সবেদাটা। ইটস টু গুড গাইস। চিকু কিন্তু খুবই ইয়াম্মি একটা ফ্রুট। খুব মিষ্টি, সত্যি বলছি এটা খুব মিষ্টি। অ্যাকচুয়ালি গাইস, আমি ছোটবেলায় মানে চিকু খেতে পছন্দ করতাম না, বাট এখন চিকু আমার ফেভারিট ফ্রুট আর কি, এই শীতকালীন ফ্রুট আর কি, আমার ফেভারিট, ওয়ান অফ মাই ফেভারিট বলবো। বিকজ অরেঞ্জটাও আমি খুব প্রেফার করি, ছোটবেলা থেকে অরেঞ্জ খেতে খুব ভালোবাসি। অ্যাকচুয়ালি কোভিড এর সময়, এই ওমিক্রনের টাইমে আমাদের সবারই ফ্রুটস খুব বেশি করে খাওয়া দরকার, তার কারণ এই কোভিড এর সময় আমাদের শরীরে ভিটামিনস, নিউট্রিয়েন্টস, প্রোটিনস, তারপর মিনারেলস, এগুলোর খুব প্রয়োজন পড়ে। তাই ভেজিটেবলস, ফ্রুটস এগুলো বেশি বেশি করে খাওয়ার কিন্তু প্রয়োজন এই সময়। তাই আমি আশা করব তোমরা সবাই ফ্রুটস খাও, কিন্তু যদি কেউ না খেয়ে থাকো সে কিন্তু ফ্রুটস খাও। আর ডেফিনেটলি হেলদি ফ্রুটস, হেলদি ফুড, ভেজিটেবলস সব খাও, বিকজ উই হ্যাভ টু ফাইট উইথ করোনা, এটা মনে রাখতে হবে। তো যাই হোক, আমি এখন অরেঞ্জ খাওয়াটা তোমাদের দেখাই। তো গাইস, এবার আমরা কমলা লেবুটা খুলবো। গাইস ভেরি সরি, আজকের ভিডিওতে যদি তোমরা একটু সাউন্ডের জন্য যদি তোমাদের প্রবলেম হয়, তার জন্য আমি কিন্তু ভেরি সরি, কজ আমাদের পাশেই কাজ হচ্ছে, মানে আর কি আর্কিটেকচারের কাজ হচ্ছে, তো সেই জন্য আর কি নয়েজ পলিউশন হচ্ছে। যদিও আমি উইন্ডো ডোর সব ক্লোজ করে রেখেছি, তাও যেহেতু প্রচন্ড জোরে আর কি নয়েজ পলিউশনটা হচ্ছে, তো তোমাদের প্রবলেম হলে আই এম সরি ফর দ্যাট, আই থিঙ্ক তোমরা কিছু মাইন্ড করো। তো যাই হোক, আমি এখন এই সুন্দর দেখতে অরেঞ্জটাকে কিন্তু পিল অফ করে দিয়ে খাবো, তো তোমাদের সঙ্গে তারও কিছু মোমেন্টস আমি শেয়ার করছি। অ্যাকচুয়ালি এই শীতকালে অরেঞ্জ খেতে কিন্তু খুব ভাল লাগে, মানে আর কি খুব ভাল লাগে অরেঞ্জ খেতে, তার কারণ অরেঞ্জের যে একটা সুন্দর স্মেল আছে না, সেটা আর কি শীতকালটাকে আরো অনেক বেশি ভালো সুন্দর করে দেয়। তো আমি ফার্স্ট একটা খেয়ে তোমাদেরকে জানাচ্ছি যে এটা কতটা মিষ্টি বা টক বা এটার ক্যারেক্টারিস্টিক তোমাদেরকে আমি জানাচ্ছি। তার আগে আমি তোমাদের ভালো করে এই আর কি কোয়াটা দেখিয়ে দেবো। এটা দেখতে তো খুব জুসি আর সুন্দর লাগছে, বাট খেতে কেমন হবে সেটা এখনই বলতে পারছি না। গাইস এটা ওই টক মিষ্টি ওরকম আর কি, পুরো মিষ্টিও না আবার পুরো টকও না, ওই টক মিষ্টি হয় না ওরকম আর কি, বাট এটা ডেফিনেটলি খুব সুন্দর একটা টেস্ট আছে। তো ফ্রেন্ডস, আমার অরেঞ্জ অলমোস্ট শেষ, খুব ভাল লাগছে অরেঞ্জ খেতে, কিন্তু যা পড়ে গেল। ফ্রেন্ডস আমার কমলা লেবুও শেষ, এটা শেষ কোয়া, তো এটা আমি আমার মুখের মধ্যে পুরে দিলাম। তো দুটো ফ্রুটসই খুব এনজয় করলাম, তার সঙ্গে আর কি ব্লগটাও বেশ কিছুটা এগালো,
বাট যে বাকি জিনিসগুলো যেগুলো আজকে তোমাদের ব্লগে দেখাবো সেগুলোর জন্য তোমরা ওয়েট করো, ততক্ষণ আমি চট করে তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসছি। হাই ফ্রেন্ডস, তো আজকে আমি দেখাবো হচ্ছে ওয়াল ফটো ফ্রেম হ্যাঙ্গিং বানাবো। আই উইল ক্রিয়েট আ ওয়াল ফটো ফ্রেম হ্যাঙ্গিং অ্যান্ড শো ইউ হাউ টু মেড ইট। সো গাইস, লেটস গেট স্টার্টেড। তো গাইস, এখানে আছে আমার ইনগ্রিডিয়েন্টস আর কি, যেগুলো বানাতে লাগবে, মেটেরিয়ালস, পেন্সিল আছে এখানে, চার্ট পেপার, পেন্সিল, গ্লু, দেন এখানে আছে ফেভিগ্লু ফ্রেন্ডস, আর এখানে আছে সিজার, এটা হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্ট আর কি, এটা খুব কাজে আসবে আজকে আমার এই মেকিং এ। সো গাইস, নাও আই উইল কাট দিস সার্কেল আউট অফ দিস হোল থিং। সো গাইস, কাটিং ডান, নাও উই উইল মেক দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দেন উই উইল প্রসিড। তো গাইস, এবার আমরা ফ্লাওয়ার্স গুলো বানাবো অ্যান্ড দেন লিভস, অনেক অনেক প্রসিজার্স আছে, ইউ হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ। ফ্রেন্ডস, এটাকে আমি কালার করে নিয়েছি ভায়োলেট কালারে। এবার এখান থেকে আমি সার্কেল সার্কেল করে এগুলোকে কেটে নিচ্ছি, সার্কেল করতে হবে অনেকগুলো ফ্লাওয়ার্স এর জন্য। এবার এই সার্কেলস গুলোকে কেটে নিতে হবে রাউন্ড শেপে, যেভাবে আর কি বাউন্ডারি লাইন দেওয়া হয়েছে ঠিক সেইভাবে। এরকম সার্কেল শেপের কিন্তু আমরা অনেকগুলো পেপার্স কেটে নিয়েছি এখানে, যেমন রেড, সেরকম ভাবে ইয়েলো গুলো কেটে নিতে হবে। তো গাইস, এখানে কিন্তু আমরা কি করে নিলাম, এখানে আমরা গোল গোল করে ইয়েলো আর রেড সার্কেলস কিন্তু সিমিলারলি কেটে নিলাম। এবার আমাদের সাইমেলটেনিয়াসলি সাথে সাথে এগুলোর সাথে সাথে পাশাপাশি ভাবে আমাদেরকে কিন্তু সুন্দর করে ফুলগুলো বানিয়ে নিতে হবে। সেগুলো কি করে করব সেটা এবার আমি তোমাদের দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। আমাদেরকে ইয়েলো সার্কেলস গুলো দিয়ে এভাবে পানের খিলির মতো বানিয়ে নিতে হবে, ইয়েলো সার্কেলস গুলো দিয়ে। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু আমাদের রোজেস গুলো তৈরি হয়ে গেছে, আমাদের এরকম ভাবে রোজেস বানাতে হবে উইথ চার্ট পেপার। তো ফ্রেন্ডস, বেসিক্যালি এটা আমার একটা স্কুলের প্রজেক্ট, আর ওই স্কুলের প্রজেক্টটার জন্য আমি কিন্তু এটা তৈরি করছি। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু আমাদের যে পেপার ফটো ফ্রেম ওয়াল হ্যাঙ্গিং আমরা বানাচ্ছিলাম সেটা কিন্তু তৈরি হয়ে গেছে, এবং খুব সুন্দরভাবে এটাকে এক্সিকিউট করতে পেরেছি ফর্চুনেটলি। তো এবার এটাকে আমরা ফটো লাগিয়ে হ্যাং করব। তো গাইস, আজকে এটাই ছিল আমার ব্লগ 4, আই গেস ইউ এনজয় ইট। তো ফ্রেন্ডস, আজকের জন্য টাটা, বাই বাই। নেক্সট ব্লগ মানে ব্লগ 5 এ তোমরা কিন্তু একটা স্পেশাল জিনিস দেখতে পারবে, তোমরা কিন্তু আমার মায়ের হাতের কাজ দেখতে পারবে আমার নেক্সট ব্লগে। তো মা এই লকডাউনে, যে 2 ইয়ার্স যে লকডাউন হচ্ছে, মানুষ যে সাফার করছে এত, মানে ঘরে বসে সবাই বোর্ড, স্টুডেন্টসরা বোর্ড, অ্যাজ ওয়েল অ্যাজ এল্ডার্সরা, আমাদের যারা প্যারেন্টস আছে, গার্জিয়ান আছে, তারা বোর্ড হয়ে যাচ্ছে বাড়িতে বসে। তো তার মাঝখানে ওই জন্য মা ক্রিয়েটিভিটি কিছু করেছে আর কি, মানে হ্যান্ডমেড জুয়েলারি করেছে আর কি, হ্যান্ডমেড জুয়েলারি হয়, হোমমেড জুয়েলারি আর কি। তো সেই জুয়েলারি গুলো আমি কিন্তু কালকে তোমাদের জন্য রিভিল করতে চলেছি, আমি আশা করবো তোমাদের সেগুলো ভালো লাগবে। অ্যান্ড ফর টুডে, ওয়ান্স আগেন, গুড নাইট, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।